আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল এখন বাজে হলো 6টা, আজকে এখন যাচ্ছি হলো গুলশান লেকে। তো আমার সাথে আছে মেহরাজ আর বাইজি। মেহরাজ আছে হলো 14 নম্বরে আর বাইজি এখন আমার সাথে আছে ক্যামেরাম্যান, ক্যামেরা ধরছে। তো ওখানে যাচ্ছি হলো কী করতে, মানে যাচ্ছি হলো সকালের পরিবেশটা দেখার জন্য, যে কীভাবে হয়। সবসময় তো মনোরম পরিবেশই দেখানো হয়, যে জনবসতি যে যে এলাকা সবসময় লোক থাকে। তো আজকে একটু ভিন্ন রকম দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকুন। মেহরাজ ফোন দিয়ে দিছে। হ্যাঁ মেহরাজ, হ্যাঁ বলো। এই তো আমি বের হয়েছি, তুমি? সরি, আমি এই তো বের হয়েছি কমিউনিটি সেন্টারের সামনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো মেহরাজ এখন 14 নম্বরে এসে গেছে। তো আমাদের এখন যাওয়ার পালা। 5 মিনিট ধরে নাকি আইসা বইসা রয়েছে, পুরাই ভেজাল বাজাই দিছে। যে ছেলে 10টা আগে ঘুমের থেকে ওঠে না, সে ছেলে এখন আইসা ওখানে বইসা রয়েছে 5 মিনিট ধরে। রাস্তা গেলে কী হবে না হবে তা আমি জানি না। তো যাওয়া যাক চলে। এই যে এই যে এই যে একজন এসেছে মাত্র, আমরা তার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আমার আজকে বেশি আমরা এখন আছি গুলশান পার্কে। ভাই এই গুগল ভাই যেই দুইজন আছে, বাইজিত আর মেহরাজ, এরা এতক্ষণ যে হাঁটাই এতটা পরিমাণ আনছে, উল্টাপাল্টা রোড দিয়া কতদূর সামনে গেছি, আবার পিছনে আসা লাগছে, আবার সামনে গেছি, এরকম করে এই দুইজন গুগল ভাই এরা হইল। হ্যাঁ, গুগল ম্যাপ ছাড়া কোনো জায়গায় যাইতে পারবে না, এই অবস্থা করে আনছে। আমি বর্তমানে আছি গুলশান পার্কে। সো ওই একটা দেখেন, যে ওই একটা দেখেন এই বাঘ পারে যা করছে, এই সারা রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আসছে। চুরি করতে গেছিলো গতকালকে রাত্রে, তো চুরি করা শেষ এখন আইছে। কই মেহরাজ, কি ঘুমাসতেছে ভাই? এই 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 হইলো সেই বাঘ পারে যে সারা রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আসছে। এই নাকি এই নাকি জানি করতে করতে পুরো এই জীবন শেষ। আমি 6 ঘন্টা কালকে জানি করছিলাম। হ্যাঁ, আমি 6 ঘন্টা বাকি ছিলাম। কোন 6 ঘন্টা? তোমার 11:30 4:30 কয় হয়, কত ঘন্টা হয়? কি 4 ঘন্টা? আমরা সামনে যাই, চুইখান দিয়ে যাই, চলো মেনে যাবা। কি করতে হবে? পিছন দিকে ছবি তুলি, ছবি মনে কি হইতাছে এইভাবে? আমি না তোমরা ভাই দেন, আপনি নিয়ে যাবো না। আমাদের ডিরেক্টর স্যার এলো, এই আর এলো আমাদের কি জানি এই মডেল আমাদের লায়ক ও না নায়ক। মোবাইল দাও, স্ন্যাপচ্যাট আছে? না, স্ন্যাপচ্যাট নেই, স্ন্যাপচ্যাট নম্বর নেই।
আমাদের এই হলো ডিরেক্টর স্যার, সে পোস্ট দেখাই দিতেছে একে, আর এ পোস্ট দিতেছে ভাই। এগুলো গুলশান লেকে এই জায়গায় আসে শুধু ওই আসে ছবি তোলার জন্য। আমাদের ডিরেক্টর স্যার আজকে ছবি তুলে এই মানে আর ইসের জন্য কি জানি সাবমিট করবে আর মালিকের কাছে পোস্ট, আর চাকরি কনফার্ম করার জন্য আর কিছু ছবি দেওয়া লাগবে। ও আরো আরো না ছবি তুলো তোমরা, সমস্যা নাই, সবাই একটু দেখুক যে কিভাবে ডিরেক্টর স্যার ছবি তুলতেছে। হায় রে ভাই, আমি তো তোমার থেকে কম ছবি তুলি, তুমি যে পরিমাণে ছবি তুলো ঠিক আছে, আমি তোমার থেকে কমই তুলি ছবি। আমার ফেসবুকে আমার নিজস্ব ফেসবুকে কয়টা আছে ছবি মাত্র 10টা না জানি 11টা আছে, আর তোমার কয়টা আছে? তোমার তো আপলোড দেওয়া হবে যে 10 মাসে মনে হয় 15-20টা আছে। এই বান্দাগুলা না না এই বান্দাগুলা কেমন হয় যে 10 মাসে 15-20টা ছবি তুলে রাখে, 10 মাসে 15-20টা ছবি আপলোড করে দেয়। তাহলে ও বলে ওর ডিরেক্টর ছবি তুলে 4-5 হাজার টাকা ওখান থেকে 15টা আপলোড দেয়। বুঝিনি আমি আমি প্রতি 4-5 দিন পর পর আপলোড দিই। সুন্দর লাগতেছে, নাইকেল গাছ বিদেশি বিদেশির মতো হয়ে গেছে। কি বললাম আমি, কি করলাম তোমার? বলো বলো চিনি না তো আমি থারাবাই জগিন্দার বল আর কি, ছাতে এরকম থারাবাই জগিন্দার ইতনা ইতনা হাটেগা ইতনা হাটেগা কই ভি সোচি নেই হোগি ধারাবাই জোগিন্দার ইতনা পাতা পারেগা ইতনা পাতা পারেগা কই ভি সোচি নেই হোগি। হিন্দিটা একটু সুন্দর মতো কইতে পারো না ভাইয়া? হায় রে ভাইয়া, আমরা বাংলা ভাষায় হিন্দিও বলতে হবে বাংলাও বলতে হবে। হ্যাঁ অবশ্যই, হায় রে এই খারাপ, আমরা বাঙালি আমরা ইংরেজি হিন্দি বলবো কেন? সকালে মানুষ আছে হাঁটতে, আর এরা দুইজনে আইসে ছবি তুলতে। ভাই ওর এখনো ছবি তোলা হয় নাই কিন্তু, মেহরাজ মেহরাজ এখানে টাকা দিলে যা কিছু বাইরে যাবে, চেষ্টা করবা দেখি? আসো 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 না না নতুন কিছু নতুন কিছু শেখার অভিজ্ঞতা হবে না, আমি আমরা নেই আমরা খাওয়ার জন্য নেই, তোমার এত টানাটানি করা লাগতেছে কেন? কোনটা প্রাইস কত? 35-12 টাকা সব এই এই নিয়ে যাও, একটা নিয়ে যাও, নিয়ে যাও ভাই। ওর এই জায়গা ভয় লাগতেছে যে ওর টাকা মাইরে দিবে, মানে দিলে যদি না ভাই দেয় তাহলে তো সবই শেষ। কোন দিকে যাইতেছে বুঝলাম না কিছু। এই মেহরাজ তোমাকে দুজনে একটা জিনিস দেয় ঠিক আছে,
তোমরা দুজনে মারামারি করো, যে জিতবা তারে 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 না না যে জিতবা হ ঠিক আছে, যে জিতবা তোমাদের জন্য পুরস্কার এই জায়গা থেকে লাঠি দিয়ে বের করবে তোমাদের। না তোমার এই খারাপ তো ঘুমাও এইখানে, চারপাশের পরিবেশটা দেখো কত সুন্দর ভাই, তুমি এখানে ঘুমাও সমস্যা নেই। কে দুই ঘন্টা চলতেছে? আরে তুমি ভর্তি হও ভাই, তুমি ভর্তি হও। একটু একটু এই যে এই যে পেট কমবে, পেট কমবে, সত্যি পেট কমবে। বাইজিত বাইজিত ভর্তি হবা? কেন ভর্তি হও? ঠিক আছে না কেন আমার বাড়ি না করলে উড়ে বাইক করবে এইটার মধ্যে ঢুকে করো কি ভিডিও করতেছো কেন? হ্যাঁ ভাইজি ছবি তুলব না, মেহরাজের ক্যামেরা দিয়ে তোলো, তোমারটা দিয়ে তুলো। হ্যাঁ পরে ভিডিও।